আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিন্ডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে জাভা পাখির ডিম পাড়ার লক্ষণ কী কী, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার জাভা পাখি ডিম পাড়বে। তো ভিউয়ার্স, যারা জাভা পাখি পালেন তাদের আসলে এই জিনিসটা সুবিধা হবে যে পাখির ডিম দেওয়ার লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাখি ডিম দিবে। তো বিষয়টি আপনাদের জানার জরুরি, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, জাভা পাখি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তারা ব্রিডিং মুডে আসে, তখন ডিম বাচ্চা করে। তো আপনার আগে কনফার্ম হতে হবে যে আপনার জাভা পাখির প্রাপ্তবয়স্ক কিনা এবং দুইটা মেল ফিমেল কনফার্ম কিনা। অনেক সময় দেখা যায় দুইটাই ফিমেল হয়, তারা ডিম পেড়ে কিন্তু হাঁড়ি ভরে দেয়, কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। এর জন্য অবশ্যই আপনার পাখির প্রাপ্তবয়স্ক হতে হবে এবং পাখি মেল ফিমেল কনফার্ম হতে হবে। তো ব্রিডিং করার আগে আপনি মেলকে দেখে বোঝা যায় যে পাখি ডিম বাচ্চা করবে কি না বা ব্রিডিং মুডে আসে কি না। যখন মেল পাখি ব্রিডিং মুডে থাকে তখন দেখবেন মেল পাখির যে চোখ আছে এবং ঠোঁট আছে, চোখের পাশে যে আইরিস থাকে এটা দেখবেন গাঢ় হয়ে যাবে, ডিপ হয়ে যাবে এবং ঠোঁটটাও ডিপ হয়ে যাবে। তো এটা হলো তাদের এই মেটিং করার প্রবণতা যা ব্রিডিং মুডে আছে এটা বোঝার একটি লক্ষণ। আর মেল পাখি এই সময় খাঁচার যে পাশ থেকে লাঠি থাকে ওই লাঠির উপরে কিন্তু প্রচুর লাফালাফি করে এবং খুব অ্যাক্টিভ থাকে, এবং সে ফিমেলকে শিস দিয়ে ডাকে মেটিং করার জন্য। তো সাধারণত জাভা পাখি কিন্তু মেটিং দেখা যায় না, অন্যান্য পাখির মেটিং যেমন দেখা যায়, তো তারা যে কোনো এক সময় মেটিং করে নেয়। তো এই সময় আপনারা সাবধান, পাখিকে বেশি ডিস্টার্ব করবেন না, ওরা যদি ভয় পায় তাহলে কিন্তু এই সময় মিটিং ওরা করতে চাইবে না। তো এরপর ওরা যখন মিটিং করবে, মিটিং করার কিছুদিন পরে ওরা ডিম পারে, আবার ডিম পারার আগ মুহূর্তে ফিমেল পাখিটা বেন্ট ফোলা থাকে এবং পায়খানা একটু বড় বড় করে। এই জন্য আপনারা অনেকে ঘাবড়া যান যে এই সময় অনেক বড় পায়খানা করতেছে, আসলে বেন্টে ডিম থাকার কারণে কিন্তু পায়খানার পরিমাণটা বেড়ে যায়। তো এই জন্য ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো দেখবে ফিমেল পাখি আপনার এই ভেন্ট ফুলে যাবে ডিম পাড়ার এক মুহূর্তে, এবং ফিমেল পাখি দেখবে যে নেস্টিং মেটেরিয়ালস আছে, এমনিতেই জাভা পাখি কিন্তু আপনার হ্যাঁ নেস্টিং করতে পছন্দ করে, কিন্তু এই সময় দেখবেন যে অনেক বেশি নেস্টিং করবে। তো আপনারা নেস্টিং মেটেরিয়ালসের জন্য পাখিকে ডিম পাড়ার এক মুহূর্তে শুকনো খেজুর পাতা অথবা দুবলা ঘাস, শুকনো দুবলা ঘাস বা খড়কুটো এগুলো আপনার খাঁচা দিয়ে দেবেন। দেখবেন পাখি ফিমেল পাখি সুন্দর করে নেস্টিং মেটেরিয়াল সেই খাঁচা হাঁড়ির ভিতরে রেখে 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 সাজাবে ডিম পাড়ার জন্য। তো এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার ফিমেল পাখি ডিম দিবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা জিনিস। এটা হলো পাখিকে ব্রিডিং মুডে তখন দেখবেন আসছে বা ব্রিডিংয়ে দেওয়ার আগ মুহূর্তে পাখিকে ক্যালসিয়াম ভিটামিনের কোর্সগুলো করে নেবেন, ক্যালপ্লেক্স, জিসভেট, ইসেল, এগুলো করে নিলে আপনার পাখির ডিম বাচ্চা করতে অনেক সুবিধা হবে, ভালো হবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। আর পাখি যখন ডিম পাড়বে দেখবেন তখন পাখিকে বেশি ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু পাখি ভয় পাবে, পাখি কিন্তু ডিমে তা দিবে না, আপনার ডিমগুলো নষ্ট হবে। এই জন্য এই সময় প্রাইভেসি দিবেন, খাবার দেওয়া বাদে পাখির সামনে বেশি যাবেন না, বেশি উঁকি ঝুঁকি হাঁড়িতে দিবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম যে পাখি জাভা পাখি ডিম দেওয়ার লক্ষণ কী কী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।